প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন দেয়া প্রায় 3,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বদলে গেছে রাজশাহী। সুপরিকল্পিত উন্নয়নে দেশের সেরা শহরে পরিণত হয়েছে রাজশাহী। বিগত 5 বছরে মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লেগেছে, পিছিয়ে নেই নগরীর 4 নং ওয়ার্ড। কাউন্সিলর রুহুল আমিন টুলুর নানা রকম উদ্যোগে নাগরিক সেবা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। সাজানো গোছানো এ ওয়ার্ডটি ধীরে ধীরে হয়ে উঠছে দৃষ্টিনন্দন আদর্শ ওয়ার্ড। পাড়া মহল্লার কাঁচা রাস্তা এখন পরিণত হয়েছে কংক্রিটের রাস্তায়। একসময় বর্ষার পানিতে ডুবে থাকতো এই রাস্তাগুলো। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় জলবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হতো ওয়ার্ডবাসীকে। ওয়ার্ড কাউন্সিলর টুলুর ঐকান্তিক প্রচেষ্টা আর সুপরিকল্পিত পদক্ষেপ পাল্টেছে সে চিত্র। এতে খুশি সাধারণ জনগণ। আমাদের লিজন ভাই আমাদের রাজশাহী উন্নয়ন অনেক উন্নয়ন করেছে, বিফল হচ্ছে সে আবার জয়লাভ করবে, সে মেয়র হবে, তাকে আমরা আবার মেয়র করে তাকে জয়লাভ করে আমরা জয়যুক্ত করে তাকে সিটি কর্পোরেশনের মেয়র আবার বানাবো। আর টুনু ভাইকে কাউন্সিলরকে সে অনেক ভালোবাসে, অনেক কাজ তাকে দিয়েছে, উনি করেছে। কমিশনার এসে খুব ভালো কাজ করেছে, এরকম আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, ডুবে মরতাম, দুনিয়ার বাথরুমের পায়খানার গু রাস্তাতে থাকতো। এই কমিশনার পাস করে যা করেছে এখন রাস্তা দিয়ে হাঁটতে মন যেতে, রাস্তায় বসে খেতে মন যেতে, খুব সুন্দর করেছে। আমরা এরকম কমিশনার চাই। তারা কখনো এরকম উন্নয়ন করেনি, এই কমিশনার আইসে রাস্তা ঢালাই দিয়ে করে দিয়েছে, বাড়ির পাশ দিয়ে ড্রেন করে দিয়েছে, সিটি কর্পোরেশনের গাড়ি এসে এখন বাসি মেরে ময়লা নিয়ে যায়। যথার্থ কাজ, যে কাজ বিগত আমরা 30, 35, 40 বছরও আমরা পাইনি। আমাদের সন্তান প্রজন্ম যারা আগামীতে আছে তারা সবাই প্রত্যাশী আমার এই কাউন্সিলরের প্রতি, এবং এই কাউন্সিলর নিঃস্বার্থভাবে এবং আত্মনিবেদিতভাবে জনগণের পাশে আছে, থাকবে, ইনশাল্লাহ আমরা এই দোয়াটাই রাখি। আমার মেয়রকে ধন্যবাদ, আমরা এই মেয়রকে আবার আজীবনই চাই, এই কমিশন আজ থাক, অবশ্যই কাজ করেছে আমাদের জন্য, যে কাজ করেছে এরকম বলা যাবে না। আমাদের 25 বছর আরও কাউ কমিশন থেকে সেরকম কাজ জীবনে করেনি। আমাদের ভাত মানে 1 হাঁটু পানিতে আমরা বসে থেকে ভাত খেয়েছি, আমরা নিজের টাকা দিয়ে পানি দিয়ে মেশিন ছেঁকেছি, পানি ছেঁকেছি, এরকম সৌন্দর্য পানি। পাড়া মহল্লা রাস্তা ড্রেন নির্মাণ ছাড়াও ভোগান্তি কমাতে ঢালুর মোড় থেকে ভেরিপাড়া মোড় পর্যন্ত দৃষ্টিনন্দন 4 লেন সড়ক তৈরি করা হয়েছে। এতে করে ওই ওয়ার্ড সহ নগরের সকল মানুষ উপকৃত হচ্ছে। শুধু তাই নয়, এলাকার কবরস্থান ঈদগাহ সহ দক্ষ জনশক্তি গড়ে তুলতেও নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। কাউন্সিলর পদপ্রার্থী, এর আগে 2 পরপর 2 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে, আপনাদের প্রত্যক্ষ ভোটে। তো আজকে যে এই যে নির্বাচন, এই নির্বাচনের আগের যে 10 বছর, এই 10 বছরের মধ্যে 5 বছর, প্রথম 5 বছর যে পার করেছি সে সময় মোশাদ্দেক হোসেন বুলবুল মেয়র থাকার কারণে রাজশাহী সিটি কর্পোরেশন তেমন উন্নয়ন হয়নি। সে কারণে আমরাও 4 নম্বর ওয়ার্ডের যে কাজগুলো করা প্রয়োজন ছিল বিগত 5 বছরে সেগুলো করতে পারিনি। তারপরে পুনরায় ভোটের মাধ্যমে আবার কাউন্সিলর হলাম, এবং এবার আমাদের সাথে HM খায়রুজ্জামান লিটন মাননীয় মেয়র মহোদয় মেয়র হিসাবে নির্বাচিত হলেন। নির্বাচিত হওয়ার পর আমরা যে আশা নিয়ে কাজ করছিলাম তার মধ্যে একটা বড় ধরনের ধাক্কা আসলো, সেটা হলো করোনা। এই করোনা 2 বছর আমাদের সময় নষ্ট করে ফেললো। এই 2 বছরের মধ্যে আমরা বাড়ির ভিতরেই সবাইকে থাকতে হয়েছে। সেই করোনার সময় আমাদের যে কাজ যতটুকু হওয়া প্রয়োজন ছিল ততটুকু আমরা কাজ করতে পারিনি। তারপরে করোনার পরে যে এই 2.5 বছর কাজ আমরা করেছি, 2.5 বছর কাজেই মোটামুটি রাজশাহীর সকল ওয়ার্ডের কাজ এখন দৃশ্যমান। তা আমার ওয়ার্ডে যে টেন্ডারগুলো ছিল এই টেন্ডারগুলোর মধ্যে বড় দৃশ্যমান টেন্ডার সেটা হলো যে পিটিএ স্কুলের গেট থেকে বলুনপুর হয়ে ঢালুর মোড় পর্যন্ত যে 4 লেন রাস্তা, এই 4 লেন রাস্তা আমার ওয়ার্ডে একটা চমৎকার রাস্তা হয়েছে। এই রাস্তা হওয়ার সুবাদে ওই এলাকার জমির দাম বেড়েছে, এবং ওই এলাকার যে আগে যে একটা বস্তির ছাপ ছিল এখন মনে হয় যে আভিজাত্য একটা এলাকা।
ওয়ার্ড কাউন্সিলর বলছেন, করোনার বাধা আর ঠিকাদারের অবহেলায় শতভাগ কাজ সম্পন্ন করা যায়নি। আগামীতে নির্বাচিত হতে পারলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি ওয়ার্ডবাসীর কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের যে ভাতা আছে, ভাতা একটা প্রতিবন্ধী ভাতা, একটা বয়স্ক ভাতা, আর গর্ভকালীন এখন ভাতা দিচ্ছে। আগে শিশু ভাতা ছিল, ওটা বন্ধ হয়ে গেছে, শিশু ভাতা দেওয়া হয় না, গর্ভবতী ভাতা দিচ্ছে। তো আমার ওয়ার্ডে বয়স্ক ভাতা, আমি কাউন্সিলর 10 বছর হওয়ার পর থেকে যে পরিমাণ বয়স্ক ভাতা দিয়েছি, সরকারের মাধ্যমে পেয়েছি এবং দিয়েছি, তাতে আমার মনে হয় না যে আমার ওয়ার্ডে আর বয়স্ক ভাতা পাবে এরকম ভাতাভোগী লোক নাই। পরপর দুইবারের নির্বাচিত এই জনপ্রতিনিধি এবারও সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 21 জুন সিটি নির্বাচনে তার বিগত দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন, এমনটাই প্রত্যাশা কাউন্সিলর রুহুল আমিন টুলুর। আরও কাজ বাকি আছে। 3,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী লিটন ভাইকে অত্যন্ত ভালোবাসেন বিধায় তাকে 3,000 কোটি টাকা প্রজেক্ট দিয়েছে। এই প্রজেক্টের আওতায় মোটামুটি আমরা 60% কাজ হয়ে গেছে আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে, এখনও 40% কাজ বাকি রয়েই গেছে। এই কাজগুলা করার জন্য অবশ্যই লিটন ভাইকে দরকার। লিটন ভাইকে আমরা না পাই তাহলে আমরা রাজশাহীবাসী আমরা বলবো যে রাজশাহীর সমস্ত মানুষ একটা কষ্টের মধ্যেই পড়বে। সেই কারণে দলমত নির্বিশেষে আমি বলবো যে লিটন ভাইকে ভোট দিতে হবে, লিটন ভাইকে আমাদের দরকার। এবং এই টার্ম না, আরও 2 টার্মও যদি থাকতে পারে তাহলে আমার মনে হয় যে যে কোনো দেশের শহরের সাথে আমাদের তুলনা করা যাবে, যে আমাদের রাজশাহী শহর একটা উন্নত শহর।